বিরূপ আবহাওয়ায় এবছর রংপুরে হাড়িভাঙ্গা আমের ফলন কমেছে এরপরও তিনশো ষাট কোটি টাকার আম বিক্রির আশা করছে সংশ্লিষ্টরা আর আমের সংরক্ষণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার মনে করছেন রংপুর থেকে জুয়েল রিপোর্ট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হাড়িভাঙ্গা আম বাতাসে ছড়াচ্ছে সুমিষ্টি ঘ্রাণ দেশ জুড়ে হাড়িভাঙ্গা আমের খ্যাতি থাকায় প্রতিবছর বছর রংপুরে বাড়ছে এ আম চাষ ও গন্ধে অতুলনীয় আম বদলে দিয়েছে চাষিদের জীবন শক্ত করেছে রংপুরের অর্থনীতি ঐতিহ্যের আমকে স্বীকৃতি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা যখন পাকা শুরু হয়ে যায় ধরি থাকা খুব সমস্যার সৃষ্টি হওয়া যায় আট দিনকার মধ্যেই মনে করে পাকি যায় তো সরকারের কাছে আমার আবেদন এখানে যদি রংপুরে যদি একটা স্টোর দেয় তাহলে আমরা নিজ্য মূল্য এ দাম পাবো আমরা এখানে মার কাছে আর এটা কিভাবে আমরা বিদেশে রপ্তানি করব সেটা যদি আমরা একটু জানতে পারতাম তাহলে আমরা মানে কৃষকেরা মিটাপুকুর বা রংপুর জেলার কৃষক হাড়ি ভাঙা চাষিরা আছে তার অনেকটা লাভবান হতে পারে তা হাঁড়িভাঙ্গা আমাদের স্বপ্নের যে একটা দ্বার নিয়ে যাবে আশা করি তবে এবার বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হারিভাঙ্গার ফলনে কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ বিশেষজ্ঞরা বলছেন আম সংরক্ষণ বাড়াতে ব্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা গেলে রপ্তানিতে বড় সহায়ক হবে বিগত যে কত বছরের তুলনায় এবছরে হাড়ি ভাঙ্গা চাষিরা দাম ভালো পাচ্ছে সরকারি আরও হয়তো ভবিষ্যতে কতকগুলো উদ্যোগ আমরা নিতে পারলে সেগুলো আম চাষি বা এই হারি ভাঙ্গা আমের যে জগৎ রংপুরকে আরো সমৃদ্ধ করবে হারিভাঙ্গা আমের এই এই বাণিজ্যের মাধ্যমে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকা ব্যবসা হয়ে থাকে আমাদের রংপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে অনেকে রপ্তানি করছেন বিদেশের মার্কেটে কিন্তু রপ্তানি করতে যে যে অন্তরায় যদি সংরক্ষণ গুণ কম থাকে সেটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিবে রংপুরের পাঁচ জেলায় সহ অন্য জাতের আমের চাষ হয়েছে প্রায় সাড়ে ছ হাজার হেক্টরে এর মধ্যে আড়াই হাজার হেক্টরে হারিভাঙ্গা যার ফলন ধরা হয়েছে সাঁত্রিশ হাজার টন সংরক্ষণাগার স্থাপন ও আমের বহু ব্যবহারের উদ্যোগ নেয়ার দাবি চাষিদের ধানের জমিতে আমের আবাদ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে সদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া হারিভাঙ্গা আম নিয়ে এগে যাওয়ার স্বপ্ন দেখছেন উত্তরের কৃষকরা জুয়েল আহমেদ বাংলা ভিশন মিঠাপুকুর রংপুর